পূর্ব বর্ধমান জেলার উত্তর বিধানসভার বিধায়ক নিশীত কুমার মালিকের উদ্যোগে এবং রাজ্যব্যাপী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি মোতাবেক আজ বর্ধমান উল্লাসমোড়ে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের উল্লাসমোড়ে তৃণমূল কংগ্রেসের ধর্ণা মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে। মূলত নো এনআরসি, নো ক্যাব, নো সিএএ, এরই বিরুদ্ধে আজকের এই ধর্ণা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে 28 ডিসেম্বর সারা রাজ্য জুড়ে 200টি বিধানসভায় একটি করে ধর্ণা করার নির্দেশ দিয়েছিলেন। সিএএ, ক্যাব এবং এনআরসি আমরা বর্ধমান উত্তর বিধানসভা ক্ষেত্রে আমাদের উল্লাস মোড়ে আমরা সেই ধর্ণা মঞ্চটি সকাল 10টা থেকে আমাদের মধ্যে 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লক দুটি ব্লকে নেতৃত্ব করব এবং এখানে 2-2.5 নাগাদ পৌঁছাবে এবং জায়গা থেকে আমাদের সমস্ত শাখা সংগঠন, আমাদের জয়েন্ট বাহিনী, ছাত্র, যুব, মহিলা, এসএসসি, কিষাণ ক্ষেত্র সংখ্যা সকল নেতৃত্ব এবং কর্মীবৃন্দ আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে। আমরা এটা কি মানছি না মানবো না, মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আজকে সারা রাজ্যে আমরা উত্তর বিধানসভা ক্ষেত্রে আমরা উদ্যোগ করে আছি। ধর্ণা আমরা এটাকে মানছি না এবং আমাদের নেত্রী নির্দেশ দিয়েছে যে কি করে ধর্ণা মধ্যে বিধানসভায় একটা করতে একদিন সকাল 10টা থেকে 5টা পর্যন্ত সেই মোতাবেক আমরা আজ এখানে ধর্ণা মঞ্চ করছি এবং বোঝাচ্ছি এবং সাধারণ মানুষ এখানে যাত্রাবাবু উপরে সকল নেতৃত্ব মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমরা মানুষকে বোঝাবো এবং তাদের বার্তা দেবো এবং আমরা আগামী দিনে আমাদের এই সংগ্রাম কিরম নীতি নির্দেশ দেবেন আমরা কিন্তু উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের সকল সদস্য, সভানেত্রীরা, পাশাপাশি শহর যুব তৃণমূল মাদার, তৃণমূল শাখা সংগঠনের নেতৃগণরা।